আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? প্রথমে আমি দুঃখ প্রকাশ করতেছি, আমাদের যে নির্ধারিত সময় ছিল বৈদ্যুতিক গোলযোগের কারণে আমরা আমাদের আজকের সর্বশেষ এবং তার আগের ক্লাস অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ ক্লাসটা আমরা যথাসময়ে শুরু করতে পারিনি, একটু দেরি হয়েছে শুরু করতে। তাই যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছো সবাইকে দুঃখ প্রকাশ করে আমরা আমাদের আজকের কার্যক্রম শুরু করতেছি। গোপালগঞ্জ অনলাইন স্কুলের সকল শিক্ষার্থী বন্ধু, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং সর্বোপরি যারা মোবাইলে বা অন্যান্য উপায়ে ফেসবুক ভিউয়ার্সদের, যারা আমাদের ক্লাসে ক্লাস দেখতেছেন এবং পাশাপাশি এই ক্লাস থেকে ক্লাসের মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে তাদের সবাইকে সাদর সম্ভাষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এই অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে একটি ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। আজকে আমাদের ক্লাসের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা উপরে একটা পাঠ পরিচালনা করব। যাই হোক, আজকের পাঠে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। তো পাঠে যাওয়ার পূর্বে আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। পরিচয়, আমি শেখ আনিসুর রহমান, সহকারী শিক্ষক পাটগাতি সরকারি বিদ্যালয় টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। আর আজকে পূর্বে আমি বলেছি চতুর্থ শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বিষয়ের উপর একটি ক্লাস নিতে যাচ্ছি। আমার ক্লাসের নির্ধারিত সময় 25 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটা ক্লাস শুরুর আগে আমরা একটা ভিডিও ক্লিপস একটু দেখে আসি। হ্যাঁ, ভিডিও ক্লিপস দেখব, একটু মনোযোগ সহকারে দেখব, কেমন? শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, এটা আমাদের একটা চীনা পরিবেশ, একটা চীনা ভিডিও, সবাই লক্ষ্য করে দেখো ভিডিওতে কি দেখতে পাচ্ছি আমরা। ঝড়, বাতাস, সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। তো আমরা ভিডিওতে কি দেখতে পেয়েছি? ভিডিওতে আমরা ঝড়ের বিষয়টা দেখতে পেয়েছি। তাহলে ঝড়, যেভাবে ঝড়ের প্রকোপ দেখলাম তাতে আমরা এই ঝড়কে কি ঝড় করতে পারি? ঘূর্ণিঝড়। তাহলে তোমরা অনায়াসে অনুমান করতে পারো যে ভিডিও ক্লিপস দেখলাম তা থেকে আমরা বুঝতে পারি যে আজকে আমাদের পাঠ কি হতে পারে। ঠিক বলেছ, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ঘূর্ণিঝড়। তাহলে পাঠের বিষয়টা হচ্ছে ঘূর্ণিঝড়। তোমরা কি দেখতে পাও ঘূর্ণিঝড়টা কিভাবে আসে? তো তাই আর দেরি নয়, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বইটি নিয়ে নাও এবং সাথে খাতা কলম নিয়ে নাও। গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা খাতায় লিখে নেব, কেমন? হ্যাঁ, কি দেখতে পাচ্ছি বন্ধুরা বলতো? এখানে এই যে একটা ছবি দেখতেছি আমরা, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? এই ছবিতে দেখা যাচ্ছে ঝড় চলাকালীন অবস্থায়
আমাদের চারপাশের পরিবেশ যেরকমের থাকে, হাওয়া বাতাসে ঝোড়ো হাওয়ায় গাছ গাছ একদিকে নুয়ে পড়ে সেই অবস্থায় ছবি দেখতেছি, এবং এই পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা আমরা ঘূর্ণিঝড় বা যে কোনো ঝড়ের পরবর্তী অবস্থায় আমাদের গাছপালা ঘর বাড়ি ভেঙে পড়ে সেরকম একটা অবস্থা, তাই না? তাহলে ঘূর্ণিঝড়ের প্রভাব এরকম হয়। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো বাংলাদেশে কখন ঘূর্ণিঝড় হয় বা কখন ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি দেখা যায়? তোমরা কি জানো? তাহলে দেখো, বাংলাদেশে 1970 সালে, 1991 এবং 2007 সালে তিনটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল। সাধারণত গ্রীষ্ম বর্ষা মৌসুমে বাংলাদেশের সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে বেশি ঘূর্ণিঝড় হয়। সমুদ্রের কাছাকাছি যে সমস্ত এলাকা তাকে আমরা কি বলি? উপকূলীয় অঞ্চল। কি বলি বন্ধুরা বলতো? উপকূলীয় অঞ্চল, অর্থাৎ সমুদ্রের কাছাকাছি যে সমস্ত জেলাগুলো আছে তাকে আমরা উপকূলীয় জেলা ও বলে থাকি। সেই সমস্ত জেলায় ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি দেখা যায়, তাই না? আচ্ছা, তারপরে আমরা সামনের দিকে আর একটু আগাই। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? বাংলাদেশে একটা মানচিত্র। এই বাংলাদেশের মানচিত্র, এটা এই মানচিত্রটা একটু ব্যতিক্রম ধর্মী তিনটি রঙে বিভক্ত করা হয়েছে। দেখো, আমরা ঘূর্ণিঝড় প্রবণ তিনটি রঙের বিভক্ত করেছি। একটা রং বেগুনি, একটা রং আকাশি, আর একটা রং সবুজ। তাহলে কোন রং দ্বারা আমরা কি বোঝাতে পেরেছি একটু দেখো। এই যে বেগুনি রং দেখা যাচ্ছে, বেগুনি রঙের যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত জায়গায় বেগুনি রঙে চিহ্নিত করা হয়েছে, ঘন ঘন ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি। অর্থাৎ এই যে বেগুনি রঙে চিহ্নিত যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি, অর্থাৎ ঘন ঘন ঘূর্ণিঝড় হয়। তার পরবর্তী দ্বিতীয় স্তর, এই আসমানি রংটা কেমন আমরা একটু দেখি। মাঝারি ঘূর্ণিঝড় হয়। কেমন ঘূর্ণিঝড় হয়? মাঝারি। এখানে খুব বেশি হয়, এখানে মাঝারি হয়। এবং সর্বশেষ সবুজ যে রংটা দেখা যাচ্ছে, সেই রঙে তুলনামূলক ভাবে অন্য অন্য এলাকার চেয়ে কম হয়, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রকোপ কম। এই বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে। তাহলে ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় হলে কি হয়, এর প্রভাবে কি হয় বলতো? কি হয় বন্ধুরা? অবশ্যই তোমাদের অভিজ্ঞতা আছে, হ্যাঁ ঠিক বলেছ, অনেক কিছু ভেঙে যায়, স্বাভাবিক, পরিবেশের বিপর্যয় ঘটে, তাই তো? তাহলে দেখো, দেখা যাচ্ছে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সামুদ্রিক একটা ছবি। দেখো, সমুদ্রের ঢেউ উঁচু হয়ে এসে পড়ছে, এটাও ঘূর্ণিঝড় চলাকালীন সামুদ্রিক অবস্থা। ঘূর্ণিঝড় থেকে উচ্ছারিত তীব্র বাতাস ঘর বাড়ি ও ফসল ধ্বংস করে দেয়। তাহলে আমরা কি বলতে পারি? ঘূর্ণিঝড় থেকে যে উচ্ছারিত বাতাস, সেগুলো আমাদের ঘর বাড়ি, রাস্তাঘাট, অর্থাৎ জনপদ এবং ফসলের ক্ষেত আমাদের লন্ডভন্ড করে দেয়, আমাদের অনেক ক্ষতি সাধন করে। এর ফলে সমুদ্রে 45 ফুট পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক উঁচু ঢেউ, এটা সামুদ্রিক ভাষায় রুলিং বলা হয়। এই ঢেউ 45 ফিট পর্যন্ত উঁচু হয়ে আসতে পারে, সেক্ষেত্রে তার কতটুকু তীব্রতা হতে পারে, কত সেই ঢেউয়ে যারা উপকূলীয় অঞ্চলের যে সমস্ত স্থাপনা আছে তারা কত ক্ষতিগ্রস্ত হতে পারে একটু অনুমান করো তো বন্ধুরা। তাহলে আমরা এই ঘূর্ণিঝড় থেকে আমরা এই প্রভাবে আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হই। এই যে ছবি দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছ বলতো? গাছ পড়ে আছে, ঘর ভেঙে গেছে এবং
মানুষের সর্বশেষ আশ্রয়স্থল ঘর যেখানে রাত্রি যাপন করবে তাও সব ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। এটা একটা ঘূর্ণিঝড় পরবর্তী যে অবস্থা আমরা দেখি এটা আমাদের একটা চিরচেনা পরিচিত। বাংলাদেশের ভিতরে এরকমের বহু অনেক জায়গায় অনেক ঘূর্ণিঝড় হয়েছে, আমাদের সবারই এরকম অভিজ্ঞতা আছে, তাই তো? হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের দেশে বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় হয়, তবে সমুদ্র উপকূলীয় অঞ্চলে বেশি দেখা যায়। তাহলে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলীয় এলাকায় অনেক ক্ষতি হয়। আচ্ছা, উপকূলীয় এলাকা কি নিশ্চয় তোমরা জানো? আমি কিছুক্ষণ আগে বলেছি উপকূলীয় এলাকা অর্থাৎ সমুদ্রের কাছাকাছি, সমুদ্র কূলের কাছাকাছি যে সমস্ত এলাকা বা জনপদ, ঘর বা জনগণ যেখানে বসবাস করে সেটাকে আমরা উপকূলীয় অঞ্চল হিসেবে চিহ্নিত করতে পারি বা উপকূলীয় অঞ্চল বলে অভিহিত করতে পারি, তাই তো? আচ্ছা, তাহলে দেখো তো বন্ধুরা, আমরা ঘূর্ণিঝড়ের একটা ছোট্ট প্রশ্ন নাও, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। দেখো বন্ধুরা কি বলেছে প্রশ্ন, ঘূর্ণিঝড়ের দুইটি প্রভাব লেখো। প্রভাব প্রভাব কি? ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা ধরে নেব যে ঘূর্ণিঝড়ের খারাপ, ঘূর্ণিঝড়ের যে ক্ষতি হয়, আমরা যে সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়, এর প্রভাবটা আমাদের নেতিবাচক। কেননা ঘূর্ণিঝড় হলে আমাদের কারো না কারো কিছু না কিছু ক্ষতি হবেই। সেই ক্ষতি আমাদের কি কি হতে পারে? প্রথমত ঘর বাড়ি ভেঙে যেতে পারে, রাস্তাঘাট ভেঙে যেতে পারে, নদী ভাঙন হতে পারে, তাই তো? আর কি হতে পারে? আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে অনেক গবাদি পশু পাখি, হ্যাঁ, এগুলো নিধন হয়, মারা যায়। কারণ আমাদের তো ঘর বাড়ি আছে, কিন্তু তাদের তো কোনো ঘর বাড়ি নেই, তারা তো এই ঝড়ের বাতাসে তারা অনেক প্রাণী মারা যায়। তাহলে নিশ্চয় আমরা দেখতে পাবো, দেখো তো বন্ধুরা কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে বলতে পারে? এটা সমুদ্র পৃষ্ঠ, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে, তাই না? তাহলে ঘূর্ণিঝড় কেন হয়? এবার আমাদের ঘূর্ণিঝড়টা কেন হয় সেই কারণটা যদি আমরা জানতে চাই, পারবো? হ্যাঁ, একটু চেষ্টা করি। ঘূর্ণিঝড়ের কারণ, ঘূর্ণিঝড় কি কারণে হয় তোমরা তো অবশ্যই জানতে চাচ্ছ। দেখো, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠ বলতে সমুদ্রের যে উপরিভাগ সেখানে তাপমাত্রা বেড়ে গেলে কি হয় বলো? তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়, এবং বায়ুর নিম্নচাপের ফলে কি হয়? ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। আমরা যে ঘূর্ণিঝড়গুলো সচরাচর আমাদের দেশে হয়, এই ঝড়গুলোর উৎপত্তি স্থল সবই সমুদ্র থেকে আসে। যেহেতু বাংলাদেশের সমুদ্র একদম কাছাকাছি একটা দেশ, তাই আমরা সমুদ্রে থেকে মানে সৃষ্ট ঘূর্ণিঝড় আমাদের প্রায় হানা দেয়, আমরা এই ঘূর্ণিঝড়ের শিকার হই, তাই তো? তাহলে দেখো তো বন্ধুরা, এখানে আমি কি দেখেছি, সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে বায়ুর নিম্নচাপ হয়, যে কথা আমি একটু আগে বললাম সেই কথাই। এই নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এটা তোমরা কিছুক্ষণ আগে শুনেছ, এটি সম্পূর্ণ প্রাকৃতিক কারণেই ঘটে। হ্যাঁ, তাহলে এই সমুদ্র পৃষ্ঠ তাপমাত্রা বৃদ্ধি পাওয়া বা বায়ু নিম্নচাপ সৃষ্টি হওয়া, এটাতে আমাদের কারো কি কোনো হাত আছে? না, এটা সম্পূর্ণ প্রাকৃতিক কারণে ঘটে। কিন্তু যদিও প্রাকৃতিক কারণে ঘটে, তারপরেও আমরা তাকে ঠিক ঠেকাতে না পারলেও আমরা যদি একটু সতর্ক হই, তাহলে আমাদের ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হতে পারে। এই সতর্ক হয়ে যে ঘূর্ণিঝড়কে আমরা ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি, এটাকে আমরা ঘূর্ণিঝড়ের মোকাবেলা বলতে পারি, কি বলো? হ্যাঁ, ঘূর্ণিঝড়ের মোকাবেলা করা। তাহলে আমরা কিভাবে ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতে পারি? দেখো বন্ধুরা, ঘূর্ণিঝড়ের কারণ এবং ফলাফল একটু দেখো। এখানে দেখা যাচ্ছে সূর্যের ভূপৃষ্ঠের
তাপমাত্রা বৃদ্ধি পায় ঘূর্ণিঝড়ের, এটা একটা কারণ। শুধু যে সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পেলে যে ঘূর্ণিঝড় হবে তা না, শুধু সেটা নয়, ভূপৃষ্ঠ অর্থাৎ স্থলভাগে তাপমাত্রা বৃদ্ধি পেলেও ঘূর্ণিঝড় হতে পারে। আর যখন ঘূর্ণিঝড় হয় দেখো ঘন কালো মেঘে চারিদিকে অন্ধকার হয়ে প্রবল বেগে ঘূর্ণিঝড় আসে এবং ঘূর্ণিঝড়ের পরিণতি কি হতে পারে দেখতে পাচ্ছ তো, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ গাছপালা পশু পাখি অনেক ফসলের ক্ষেত রাস্তাঘাট জনপদ সবই ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। তাহলে আমরা ঘূর্ণিঝড়ের কারণ জানলাম, তাহলে এবার এই ঘূর্ণিঝড় ভূপৃষ্ঠের তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধির কারণে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আমাদের বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে আমাদের স্থলভাগ বা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে আমাদের ঘন ঘন ঘূর্ণিঝড়ের শিকার হচ্ছি। এবং এই ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের যে ঘূর্ণিঝড়ের সম্মুখীন হই, আমরা যে ঘূর্ণিঝড়ের সম্মুখীন হই তার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই তীব্রতা। যেমন কিছুদিন আগে আমাদের ঘূর্ণিঝড় কয়েকটা ঘূর্ণিঝড় ফণি, সর্বশেষ ঘূর্ণিঝড়টা হয়েছে আমফান, তাই না? তাতে ভার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ মিলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই তো? দেখো তো বন্ধুরা, ঘূর্ণিঝড়ের আমরা কয়েক তিনটি কারণ নিশ্চয় তোমরা লিখতে পারবে, তোমরা এই ছোট আকারে তোমরা আমি যে প্রশ্ন দিলাম তোমাদের সমাপনী পরীক্ষা যদি আসে, এমন আমরা যেহেতু সমাপনী পরীক্ষা বা এরকম তোমাদের বার্ষিক পরীক্ষা বা দ্বিতীয় সাময়িক পরীক্ষা যদি হয় সেক্ষেত্রে তোমাদের এরকম একটা প্রশ্ন হতে পারে, ঘূর্ণিঝড় কি, ঘূর্ণিঝড়ের কারণ, তিনটি কারণ দেখো তোমরা অবশ্যই পারবে। ঘূর্ণিঝড় কি, ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড় কি কারণে হয় আমরা কারণগুলো জানি, সেখান থেকে আমরা আরো জেনে নেব, কেমন? লিখতে পারবো অবশ্যই। আচ্ছা বন্ধুরা, এই ঘূর্ণিঝড় থেকে আমরা কিভাবে সতর্ক হতে পারি বা কিভাবে বাঁচতে পারি একটু লক্ষ্য করি আমরা। দেখো ঘূর্ণিঝড় মোকাবেলা আমরা কিভাবে করতে পারি, দেখো এখানে যে কথা আগেই বলেছিলাম, মানুষ ঘূর্ণিঝড়কে নিয়ন্ত্রণ করতে পারে না, না পারলেও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ করতে না পারলেও এ ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ ঘূর্ণিঝড়কে আমি ঠেকাতে পারবো না, কিন্তু আমরা যদি একটু সতর্ক হই তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমতে পারে। ঘূর্ণিঝড়ের সময় কিছু সংকেত দেওয়া হয়, দেখো ঘূর্ণিঝড়ের সময় যে কিছু সংকেত থাকে, অর্থাৎ 1 নং থেকে শুরু করে 10 নং পর্যন্ত, 1 নং হচ্ছে হুঁশিয়ারি সংকেত থেকে শুরু করে 10 নং মহাবিপদ সংকেত থাকে, যেগুলো আমরা আবহাওয়া অফিস থেকে আমরা সংকেতগুলো পেয়ে থাকি। এবং এই সংকেত শুনে দেখো এখানে কি বলছে, স্থানীয় হুঁশিয়ারি সংকেত 1 নম্বর থেকে মহাবিপদ সংকেত 10 নম্বর পর্যন্ত হয়ে থাকে, এই সংকেতের মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়। বিশেষ করে যারা সমুদ্রে মাছ ধরতে যান তারা এই সংকেত শুনে সতর্ক হন। তার মানে আমরা যখন স্থলভাগে থাকি তখন যে অবস্থায় থাকি তার তো অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায়, যারা সমুদ্রের গভীর সমুদ্রে মাছ ধরতে ট্রলারে বা নৌকায় করে মাছ ধরতে যায় তাদের জীবন হুমকির মুখে চলে যায় এবং অনেক প্রাণ চলে যায় এই ঝড়ের কারণে। তাই আমার সেই জেলে বন্ধুরা যারা মাছ ধরে সমুদ্রে গিয়ে তারা সবসময় এই আবহাওয়ার সতর্ক সংকেত এগুলো তারা শোনে এবং সে অনুযায়ী তারা সমুদ্রের ভিতরে যায়, এবং তাদেরকে স্পেশালি খবরে যখন এটা প্রচার করা হয়, আবহাওয়া সংবাদ যখন দেওয়া হয় তখন বলা হয় এই তারা যেন সমুদ্রের কাছাকাছি থেকে যায়, গভীর সমুদ্রে যেন প্রবেশ না করে, সে ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়। তাহলে ঘূর্ণিঝড় যখন হবে সেই ঘূর্ণিঝড় মোকাবেলা আমরা কি কি ব্যবস্থা করতে পারি,
দেখো বন্ধুরা, গুণতার মোকাবেলা করতে আমাদের কি কি কাজ করতে হবে দেখো। নিয়মিত সংকেত শুনবো, যে খবর আছে আমাদের রেডিও বা টেলিভিশনের মাধ্যমে বা অন্য কোনো উপায় ইন্টারনেটের মাধ্যমে যে আমরা সংবাদগুলো শুনি, এই ঘূর্ণিঝড়ের যে সংকেতগুলো থাকে, 1 নং স্থানীয় সতর্ক সংকেত 1 নং থেকে শুরু করে মহাবিপদ সংকেত 10 নম্বর সতর্ক সংকেতগুলো আমরা শুনব এবং অন্যদের জানাবো, নিজেরাও এই ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করব। আশ্রয়কেন্দ্রে যাব, আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ কোনো স্থানে যাওয়ার আগে নিজের বইপত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিরাপদ স্থানে রাখবো। যেমন উপকূলীয় অঞ্চলে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আছে বা সাধারণ মানুষ আছে, তারা বিভিন্ন সময়ে সাইক্লোন শেল্টার নামক বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় যে ঘূর্ণিঝড় মোকাবেলার বা ঘূর্ণিঝড়ের বিপদকালীন সময়ে আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে, সেই সাইক্লোন শেল্টারে আমরা যখন যাব তখন আমাদের শিক্ষার্থীদেরকে বলছি তোমরা বই খাতা নিয়ে যাবে এবং প্রয়োজনীয় জিনিস শুকনো খাবার পলিথিনে করে নিয়ে যেতে হবে, টর্চ নিতে হবে এবং ব্যাটারি চেক করতে হবে, রেডিও নিতে হবে যাতে আমরা আবহাওয়ার খবরাখবর শুনতে পাই, তাই তো? এবং বিশেষ করে যারা প্রতিবন্ধী, যে সমস্ত বন্ধুরা আছে প্রতিবন্ধী আছে বা বিশেষ চাহিদা সম্পন্ন আছে, ছোট শিশু আছে, মা ও শিশুদের আছে, গর্ভবতী মহিলা আছে, তাদের দিকে আমাদের স্পেশালি লক্ষ্য রাখতে হবে, তাদেরকে নিরাপদে যথাসময়ে তাদেরকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে হবে, তাই তো? আচ্ছা তো বন্ধুরা, আমরা এই ঘূর্ণিঝড়ে সতর্ক থাকা সম্পর্কে একটা ভিডিও আমরা একটু দেখি, তো চলো বন্ধুরা আমরা ভিডিওটা একটু দেখে আসি, ভিডিওতে কি বলেছে। সবাইকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং সবাইকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হয়েছে। মোট বড় জিনিসপত্র কি হইবে আপা? তাহলে বন্ধুরা আমরা এই অডিও ক্লিপে আমরা কি কি শুনতে পেলাম, যে আমাদের বাসায় যে রেডিও আছে, রেডিও থেকে আমাদের আবহাওয়া সংবাদ নিয়মিত শুনতে হবে এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি নিতে হবে, বিশেষ করে মা শিশু এবং বিশেষ করে প্রতিবন্ধী শিশু যারা আছে তাদের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে তাদেরকে এবং যথাসময়ে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। সেক্ষেত্রে এখানে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি, যে আমরা এখানে আমরা দেখতে পাই যে এই ঘূর্ণিঝড়ের সময় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন আছে, তারা আমাদের সাধারণ মানুষদের নিরাপদে নেওয়ার ক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা পালন করে থাকে, স্থানীয়ভাবেও করে থাকে। আমরাও এই সমস্ত স্বেচ্ছাসেবীদের মতো নিজেরাও অন্যকে হেল্প করার চেষ্টা করব, কেমন? আচ্ছা বন্ধুরা, তো
তোমাদের বাংলাদেশ বিশ্বপরিচয়ের বইয়ে 62 ও 63 পৃষ্ঠা খুলে দেখো, এই যে বিষয়টা আছে দেখতে পাচ্ছ, এই এখানে আমরা এই যে স্ক্রিনেও দেখা যাচ্ছে ঠিক এই পৃষ্ঠা আমরা প্রিন্ট করছি, এখান থেকে আমরা দেখব আমরা যে কথাগুলো জানলাম সে কথার সাথে মিলিয়ে নেব। তোমরা এক মিনিট একটু পড়ো, দেখো যে আমাদের যে কথাগুলো আছে এ কথার সাথে মিল আছে কিনা, কেমন, বা নতুন আর কোনো তথ্য আছে কিনা, কেমন। তাহলে বন্ধুরা, যেহেতু তোমাদের স্কুল বন্ধ, স্কুলে আসতেছো না, তখন স্কুল খুলবে, তখন আমরা আবার স্বাভাবিকভাবে পূর্বের ন্যায় নিয়মিত ক্লাস করব। কিন্তু যেহেতু স্কুল ক্লাস হচ্ছে না, সেহেতু আমাদের পড়াটা বাড়ি বসেই করতে হবে। তারই ধারাবাহিকতায় আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, ঘূর্ণিঝড়ের পর দুর্গত মানুষ কে সাহায্য করার জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তার একটা তালিকা লিখবে। অর্থাৎ ঘূর্ণিঝড় হলে মানুষের নানান ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে তুমি এবং তুমি বা তোমার বন্ধুদেরকে নিয়ে আমরা সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে সহযোগিতা করতে পারি বা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি তার একটা তালিকা তৈরি করবে, কমপক্ষে 6 লাইন কমপক্ষে 6 লাইন লিখবে, কমপক্ষে 6 লাইন, তুমি 6 লাইন লিখলে হবে, 6 লাইন লিখে রাখবে। এবং তোমার যখন স্কুল খুলবে, স্কুল খুলে তোমার স্যার বা ম্যাডামদের দেখাবে, অথবা আমাকে যদি দেখাতে চাও সেক্ষেত্রে মেসেঞ্জারের মাধ্যমে হোক, ইমোর মাধ্যমে হোক, মোবাইলের অন্য কোনো উপায় হোক, যে কোনো, অথবা ফোন করেও যদি আমাকে শোনাতে চাও, আমি চেষ্টা করব যে আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য, কেমন। তো আমরা ঘূর্ণিঝড় একটা বিপদ, সকলেরই বিপদ, আমাদের এই সময় আমাদের অনেক কিছু করার আছে, তাই না। আমাদের দ্বারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে, যার যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াবো বা উপকার করব, উপকার করার চেষ্টা করব। যেহেতু আমরা সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করি, একে অপরের সহযোগিতা নিয়ে আমাদের চলতে হয়, বাঁচতে হয়, সেই হেতু আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, কেমন। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা করোনাকালীন সময়ে কেউ বাহিরে আসবে না, আর বাহিরে প্রয়োজনে যখন বাহিরে আসতে হবে মুখে মাস্ক ব্যবহার করবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে বাইরে গিয়ে, আর বেশি কিছুক্ষণ পরপর অন্ততপক্ষে 20 সেকেন্ড ভালো করে সাবান দিয়ে হাত ধৌত করতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বৃদ্ধি পায়, এবং বড়দের কথা মেনে চলতে হবে, কখনো গুরুজনের কথার বাইরে যাওয়া যাবে না, এবং বাড়ি বসে তোমার প্রতিদিনের পড়া পড়ে রাখতে হবে। যেহেতু স্কুল খুলেই তোমাদের পরীক্ষা হবে আশা করি, তো সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, এবং গোপালগঞ্জ অনলাইনের পক্ষ থেকে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবকবৃন্দ, যারা এই ক্লাসগুলো দেখতেছো, যে যেখানে বসে সবাইকে গোপালগঞ্জ অনলাইনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, পরবর্তী সময়ে আবার দেখা হবে, নতুন একটা ক্লাস নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।